পিকামণি নানু বাড়ি এসে সব সময় উচ্চ স্থানে থাকে, কোনো সময় নিচু স্থানে থাকবে না, তাই না পিকামণি? কেন? ওলে বাবা, তোমাকে তো খুব কিউট লাগছে বাবা। কোথায় যাচ্ছ আবার? ওখানেই বসে থাকো, কোলে নেব আমি। ময়না, তোমাকে কোলে নিব। কি দেখছো ওখানে গন্ধ নিয়ে নিয়ে? হ্যাঁ, নানু বাড়ি এসে সব সময় পিকামণি উচ্চ স্থানে থাকে। কেন কেন? কোথায় যাচ্ছ আবার? ও বাবা, আবার ওই, ওরে বাবা, এত উচ্চ স্থানে উঠে পড়লে? ও পিকামণি, হ্যাঁ তুমি আবার এত উচ্চ স্থানে উঠলে আবার হয়? হ্যাঁ, আমি দেখতেই পাচ্ছি না আমার পিকামণিকে, এত উচ্চ স্থানে উঠে পড়েছে। হ্যাঁ, পিকামণির ভিডিওতে একটা ভাইয়া কমেন্ট করেছেন যে তার নাম যেন আমি ভিডিওতে নিই, মৃদুল ভাইয়া, মৃদুল প্রধান। তো ভাইয়া আপনার নামটা নিয়ে নিলাম। আমার পিকামণি এই যে উপরে উঠেছে, তোমরা দেখো। টুকুলানি, টুকুলানি কোথায় গেছি বাবা? হ্যাঁ পিকামণি, এখানে আসো, এখানে আসো, এই যে এখানে আসো পিকা, এই যে এখানে আসো, আসো, আহা এখানে আসো, এখানে আসো, আসো বাবা, এখানে আসো, আসো, এখানে আসো পিকো। ওখানে বসে পড়লে, ওটাকে একটা বসার জায়গা হলো পিকাচু, পিকাচু ওখানে বসে বসে চাটার একটা জায়গা হলো। এটা আমার সেজু দাদির বাড়ি, সেজু দাদি মারা গিয়েছেন, বাচ্চারা কেউ থাকে না এখানে। তো সেই বাড়ির মধ্যে প্রাচীরের মাথায় আমার টুকু ল্যানি, আমাদের বাসার পাশেই এই বাসাটা, মানে বাড়ির মধ্যেই আর কি। তো উনি যেহেতু মারা গিয়েছেন, গাছ আছে, পরিষ্কার করার কেউ নাই, তাই প্রাচীর দেওয়া। তো তার মধ্যে আমার পিকামণি ওখানে যেয়ে ইঁদুর ধরে, ওই যে ওই বাড়ির মধ্যে যে, ওই যে ঘরগুলো পুরাতন হয়ে গিয়েছে, আগেকার বিল্ডিং তো ওদের, ওগুলো পুরাতন হয়ে গেছে, যত্নের অভাবে। আর পিকামণি ওখানে উঠে উঠে ইঁদুর ধরে আসে, ভয় নাই পিকামণি, বাদুর ধরে, বাদুর। পিকা, পিকা নামো, নামবে না? ও পিকা নামবে না তুমি? কেন কেন নামতে চাও না কেন? ওখানে তো চাপচাপ করছো শরীর। হ্যাঁ পিকামণি, ওখানে বসে বসে চাটু চাটু করছো তুমি, কিন্তু কেন? কিন্তু কেন? কিসের জন্য চাটু চাটু করছো পিকামণি? কিসের জন্য চাটু চাটু করছো? নামো, নামো। নামবে না? তো ওখানে বসে থাকবে, আমি কিন্তু চলে গেলাম, চলে গেলাম কিন্তু, তখন তুমি কিন্তু নামতে পারবে না। নামতে পারবা একলা একলা? চার পাঁচজন লাগবে তোমার পিকামণি, তুমি পারো? নামতে পারো? ও পিকা।